ভারত হিন্দু রাষ্ট্র হচ্ছে শিগগিরই, লোকসভা জিতলেই বড় চমক। ভারতকে হিন্দু রাষ্ট্ররূপে গঠন করা নিয়ে জল্পনা ছিল বরাবরই। এরই মধ্যে আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নতুন রাম মন্দিরের উদ্বোধন করবেন। বিজেপি সহ গোটা হিন্দুত্ববাদী শিবির মেতেছে সেই নিয়ে, সেখান থেকেই জল্পনা আরও বাড়ছে। ইতিমধ্যেই অমিত শাহ বাংলায় সভা করতে এসে সিএএ নিয়ে হুঁশিয়ারি দিয়ে গেছেন। শোনা যাচ্ছে যোগীকে আনা হবে ফ্রন্ট ফুটে। এই নিয়ে অনেক আগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। আবার আরএসএস প্রধান মোহন ভাগবত নাগপুরে দাঁড়িয়ে জোর গলায় ঠিক এটাই কয়েক মাস আগে ঘোষণা করেছিল। বলতো জল্পনা আরও বেড়েছে, যদি আবারও প্রধানমন্ত্রী কুর্সিতে বসেন মোদী, তাহলে 2024-এর বিজেপি সরকার ক্ষমতায় এলেই কি হিন্দু রাষ্ট্র ঘোষণা হতে চলেছে, সেই জল্পনাও ক্রমাগত বাড়ছে। এদিন 5 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর 3 রাজ্যে বিজেপির জয় জয়কার, যা হিন্দু রাষ্ট্র গঠনের দিকে আরও অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে। হায়দ্রাবাদের বিজেপি এমএলএ রাজা সিংয়ের দাবি ছিল হিন্দুরা দেশটিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র করার দাবি করেছে। যদি 50টির বেশি ইসলামিক দেশ এবং 150টির বেশি খ্রিস্টান দেশ থাকতে পারে, তবে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে না, যেখানে হিন্দুরা তার 100 কোটি জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ? তবে হিন্দু রাষ্ট্র নিয়ে সরাসরি কোনো কথা না বললেও ইউনিফর্ম সিভিল কোড ও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই বিশেষজ্ঞদের দাবি ছিল একবার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশে লাগু হলেই ভারতের হিন্দু রাষ্ট্র ঘোষণা করায় আর কোনো বাধা বা বিপত্তি থাকবে না। অভিন্ন দেওয়ানি বিধি মানে সব ধর্মের জন্য সমান আইন, একটাই আইন, শিখ মুসলিম খ্রিস্টান সকলকেই মানতে হবে, একটাই আইন, সেখানে কোনো শরীয়তি বা অন্য আইন চলবে না। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরে 370 নম্বর অনুচ্ছেদ বাতিল, বৈধ। সোমবার 11 ডিসেম্বর এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2019 সালের 5ই অগস্ট জম্মু ও কাশ্মীরে 370 অনুচ্ছেদ রদ করা হয়েছিল, যার ফলে বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু ও কাশ্মীর। এই রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই 2 কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল, যা ঘিরে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। সেই মামলাগুলি একত্র করে সম্প্রতি শুনানি হয়েছিল আদালতে। সোমবার 11 ডিসেম্বর সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে 370 অনুচ্ছেদ রদ বৈধ। পাশাপাশি 2024 সালের 30শে সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। ফলত এই 370 ধারা প্রত্যাহার ও বিজেপির পালে হাওয়া লাগিয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবারও বলেছিলেন যে তেলেঙ্গানায় ক্ষমতায় আসার 30 মিনিটের মধ্যে বিজেপি হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর করা হবে। হায়দ্রাবাদ আর মাহবুবনগরের নামও পাল্টে করা হবে হিন্দু নামে। এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ, হোশাঙ্গাবাদের নাম বদলে নর্মদাপুরম, রাজপথের নাম পাল্টে কর্তব্যপথ, এসব তো আগে ছিলই। আর তাতেই হিন্দু রাষ্ট্র গঠনের জল্পনা আরও বাড়িয়েছে। ভারতকে হিন্দু রাষ্ট্ররূপে গঠন করা নিয়ে জল্পনা ছিল বরাবরই। এরই মধ্যে আগামী 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করবেন। বিজেপি সহ গোটা হিন্দুত্ববাদী শিবির মেতেছে সেই নিয়ে, সেখান থেকে জল্পনা আরও বাড়ছে। ইতিমধ্যেই অমিত শাহ বাংলায় সভা করতে এসে সিএএ নিয়ে হুঁশিয়ারি দিয়ে গেছে। শোনা যাচ্ছে যোগীকে আনা হবে ফ্রন্ট ফুটে। এই নিয়ে অনেক আগেই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। আবার
আরএসএস প্রধান মহবুব ভাগবত নাগপুরে দাঁড়িয়ে জোর গলায় ঠিক এটাই কয়েক মাস আগে ঘোষণা করেছিলেন। বলতো জল্পনা আরো বাড়ছে। যদি আবারও প্রধানমন্ত্রী কুর্সিতে বসেন মোদি, তাহলে 2024 বিজেপি সরকার ক্ষমতায় এলেই কি হিন্দু রাষ্ট্র ঘোষণা হতে চলেছে, সেই জল্পনাও ক্রমাগত বাড়ছে। এদিন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর তিন রাজ্যে বিজেপির জয় জয়কার, যা হিন্দু রাষ্ট্র গঠনের দিকে আরও অক্সিজেন যোগাচ্ছে বিজেপিকে। হায়দ্রাবাদের বিজেপি MLAT রাজা সিং এর দাবি ছিল হিন্দুরা দেশটিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র করার দাবি করেছে। যদি 50টি বেশি ইসলামিক দেশ এবং 150টির বেশি খ্রিস্টান দেশ থাকতে পারি, তবে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে না, যেখানে হিন্দুরা তার 100 কোটি সংখ্যা জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ। তবে হিন্দু রাষ্ট্র নিয়ে সরাসরি কোনো কথা না বললেও ইউনিফর্ম সিভিল কোড ও অভিন্ন দেওয়ান বিধি নিয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানে বিশেষজ্ঞদের দাবি ছিল একবার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড দেশে লাগু হলেই ভারতের হিন্দু রাষ্ট্র ঘোষণা করায় আর কোনো বাধা বা বিপত্তি থাকবে না। অভিন্ন দেওয়ানি বিধি মানে সব ধর্মের জন্য সমান আইন, একটাই আইন, শিখ মুসলিম খ্রিস্টান সকলকেই মানতে হবে একটাই আইন, সেখানে কোনো শরীয়তে বা অন্য আইন চলবে না। প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরে 370 নম্বর অনুচ্ছেদ বাতিল বৈধ। সোমবার 11 ডিসেম্বর এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। 2019 সালের 5ই অগস্ট জম্মু ও কাশ্মীরে 370 অনুচ্ছেদ রদ করা হয়েছিল, যার ফলে বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু ও কাশ্মীর। এই রাজ্যকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল, যা ঘিরে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। এই পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। সেই মামলাগুলি একত্র করে সম্প্রতি শুনানি হয়েছিল আদালতে। সোমবার 11 ডিসেম্বর সেই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে 370 অনুচ্ছেদ রদ বৈধ। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।